প্রিয় শিক্ষার্থী, সিএসএল ট্রেনিং এর অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে মেঘ স্কুলে স্বাগতম। আমাদের আজকের বিষয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী গণিত বিষয়টি সেট ও ফাংশন অধ্যায়ের সেট ও সেট সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা। সেট ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তিনি অসীম সেটের ধারণা ব্যাখ্যা করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন। তার তত্ত্বই সেট তত্ত্ব নামে পরিচিত। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহই হচ্ছে সেট। যেমন আমরা বলতে পারি সকল স্বাভাবিক সংখ্যার সেট, বইয়ের সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। সেটকে ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতে হয় এবং সেটের সদস্যগুলোকে ওই সেটের উপাদান বলা হয়, আর সেটের উপাদান প্রকাশের জন্য ইপসাইলন চিহ্ন ব্যবহার করতে হয়। পৃথিবীর সব কিছু প্রকাশের জন্যই কোনো না কোনো নিয়ম, সংকেত বা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক তেমনি সেট প্রকাশের জন্য দুটি পদ্ধতি রয়েছে, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তবে যে পদ্ধতিতেই প্রকাশ করা হোক না কেন, সেট প্রকাশের জন্য সবসময় সেকেন্ড ব্যাকে ব্যবহার করতে হবে। যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়ে থাকে এবং একাধিক উপাদানের ক্ষেত্রে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়ে থাকে। মনে করি এ এমন একটি সেট যার উপাদানগুলো হবে এ, বি, সি, ডি এবং ই। অর্থাৎ এ সেটটিতে সুনির্দিষ্ট সংখ্যক উপাদান রয়েছে। তাহলে বলা যায় এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট থাকে না, বরং উপাদান নির্ণয়ের একটি সাধারণ ধর্ম দেয়া থাকে, তাকে সেট গঠন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে উপাদান নির্ণয়ের সাধারণ ধর্মটি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে সেট আকারে প্রকাশ করা হয়ে থাকে। এখন মনে করি বি এমন একটি সেট যার উপাদানগুলো হবে বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং সেগুলো 15 অপেক্ষা ছোট বা সমান হবে। একটু লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখব যে বি সেটের উপাদানগুলোকে সরাসরি উল্লেখ করা নেই, কিন্তু উপাদানগুলো কেমন হবে তা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ বি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। সেট তিন প্রকার: সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট। যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকে তাকে সসীম সেট বলে। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করা সম্ভব তাই সসীম সেট। মনে করি সি এমন একটি সেট যার উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা এবং তা 30 থেকে বড় ও 70 থেকে ছোট হবে। এখানে সি সেটের উপাদান সংখ্যা 9টি, অর্থাৎ সি সেটের উপাদান সংখ্যা গণনা করা সম্ভব হচ্ছে। কাজেই বলা যায় সি একটি সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ গণনা করা যায় না, তাকে অসীম সেট বলে। যেমন স্বাভাবিক সংখ্যার সেট, আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট হবে। যে সেটে কোনো উপাদানই নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে ফাই বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। মনে করি এ এমন একটি সেট যার উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা এবং তা 23 এবং 29 এর মধ্যে অবস্থান করবে। তাহলে 23 এবং 29 এর মধ্যে কী কী সংখ্যা আছে তা একটু দেখে নেই। 23 এবং 29 এর মধ্যে আছে 24, 25, 26, 27 এবং 28। অর্থাৎ 23 এবং 29 এর মধ্যে 5টি সংখ্যা আছে, কিন্তু এদের একটিও মৌলিক সংখ্যা নয়। সুতরাং বলা যায় এ সেটটি হবে একটি ফাঁকা সেট। একটি সেটের বিভিন্ন উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলে। মনে করি এ, বি এবং সি তিনটি সেট। এখানে বি ও সি সেট দুটি এ সেটের উপাদান দ্বারা গঠিত, কাজেই বলা যায় বি ও সি সেট দুটি এ সেটের উপসেট। আবার যদি কোনো উপাদান না নিয়ে একটি সেট গঠন করি তবে ওই সেটটিও হবে এ সেটের একটি উপসেট, অর্থাৎ ফাঁকা সেটও এ সেটের একটি উপসেট হবে। সেট প্রকাশের জন্য চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। আবার একটু লক্ষ্য করি, দেখব যে সি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটে বিদ্যমান আছে, কিন্তু এ সেটের সব উপাদান সি সেটে নেই। অর্থাৎ সি এ সেটের একটি উপসেট, কিন্তু এ সি সেটের উপসেট নয়। তাহলে বলা যায় সি এ সেটের একটি প্রকৃত উপসেট। অর্থাৎ কোনো সেটের কিছু সংখ্যক উপাদান নিয়ে যদি অন্য একটি সেট গঠিত হয় তবে দ্বিতীয় সেটটিকে প্রথম সেটের প্রকৃত উপসেট বলা হবে। কোনো একটি সেটের সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটটি হবে ওই সেটের সত্যি সেট। মনে করি বি এমন একটি সেট যার উপাদান সংখ্যা 2, অর্থাৎ বি সেটের উপসেট সংখ্যা হবে 4টি। তাহলে 4টি উপসেট নিয়ে গঠিত সেটটি হবে বি সেটের সত্যি সেট। সত্যি সেটকে পিবি দ্বারা প্রকাশ করা হয় এবং সত্যি সেটকে পড়া হয় পাওয়ার সেট অফ বি। এখানে বি সেটের উপাদান সংখ্যা মাত্র 2টি, তাই খুব সহজেই এর সত্যি সেট নির্ণয় করা সম্ভব হলো। কিন্তু যদি বি সেটের উপাদান 4টি, 5টি বা আরও অনেক বেশি হয় তখন কিভাবে বি সেটের সত্যি সেট নির্ণয় করব?
কোনো সেটের উপাদান সংখ্যা যাই হোক না কেন, খুব সহজেই সেটের শক্তি সেট অর্থাৎ সেটটির সকল উপসেট নির্ণয় করা সম্ভব। শুধু ছোট্ট একটি সূত্র মনে রাখতে হবে, আর সূত্রটি হচ্ছে 2n, যেখানে n হবে প্রদত্ত সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ বি সেটের উপাদান সংখ্যা যদি একটি হয়, তবে এর শক্তি সেটের উপাদান সংখ্যা অর্থাৎ বি সেটের উপসেট সংখ্যা হবে 2n বা 2টি। আবার বি সেটের উপাদান যদি 2টি হয়, তবে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 বা 4টি। এখন বি সেটের উপাদান সংখ্যা যদি 3টি হয়, তবে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 বা 8টি। এভাবে বি সেটের উপাদান সংখ্যা যাই হোক না কেন, এর শক্তি সেট বা এর সবগুলো উপসেট খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। এখন যদি বি সেটে এন সংখ্যক উপাদান থাকে, তবে বি সেটে শক্তি সেটে 2n সংখ্যক উপাদান হবে। সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে নির্দিষ্ট সেটটিকে সার্বিক সেট বলা হয়। মনে করি ইউ একটি সেট এবং এ বি সি ডি ইউ সেটে 4টি উপসেট। যেহেতু এ বি সি ডি ইউ সেটে 4টি উপসেট, সেহেতু বলা যায় এ 4টি সেটের সকল উপাদানই ইউ সেটে বিদ্যমান আছে, অর্থাৎ বলা যায় ইউ সেটটি সার্বিক সেট। 2 বা ততোধিক সেটের উপাদান যদি 1 হয়, তবে এদেরকে সেটের সমতা বলা হয়। মনে করি এ এবং বি 2টি সেট, এখানে এ ও বি সেটের উপাদানগুলো 1, অর্থাৎ এ ও বি সেট দুটি একই উপাদান দ্বারা গঠিত, কাজেই বলা যায় যে এ সেট দুটি সমান। যদি ইউ একটি সার্বিক সেট হয় এবং এ ইউ এর একটি উপসেট হয়, তবে এ সেটের বহির্ভূত সব উপাদান নিয়ে গঠিত সেটটি হবে এ সেটের পূরক সেট। পূরক সেটকে এ টু দি পাওয়ার সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করতে হয়। এখানে ইউ সেটের উপাদানগুলো হল 1 থেকে 20 পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যা, এবং এ সেটের উপাদানগুলো হচ্ছে 1, 3, 5, 7 এবং 9। এখন ইউ সেট হতে এ সেটটি অর্থাৎ ইউ সেট হতে এ সেটের সবগুলো উপাদান যদি বাদ দেওয়া হয়, তবে নতুন যে সেটটি হবে তার উপাদানগুলো হবে, আর এই নতুন সেটটি হবে এ সেটের পূরক সেট। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যদি নতুন কোনো সেট গঠন করা হয়, তবে তাকে সংযোগ সেট বলে। মনে করি এ এবং বি 2টি সেট, এখন যদি এ ও বি সেটের সকল উপাদান নিয়ে নতুন কোনো সেট গঠন করা হয়, তবে তা হবে এ ও বি সেটের সংযোগ সেট, অর্থাৎ এ ও বি সেটের সব উপাদান এই নতুন সেটটিতে থাকবে। সংযোগ সেটকে ইংরেজিতে ইউনিয়ন অফ সেটস বলা হয়, আর ইউনিয়ন বানানের শুরুতে রয়েছে ইউ, তাই সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান অর্থাৎ যে উপাদানগুলো 2টি সেটেই বিদ্যমান আছে, সেই উপাদানগুলো নিয়ে যদি নতুন কোনো সেট গঠন করা হয়, তবে তাকে বলা হয় সেট সেট। মনে করি এ এবং বি 2টি সেট, তাহলে এ ও বি সেটের সেট সেট হবে, এখানে এ ও বি উভয় সেটেই ডি বিদ্যমান, অর্থাৎ ডি ছাড়া আর কোনো সাধারণ উপাদান এ ও বি উভয় সেটে নেই, তাই তাদের সেট সেটের উপাদান হবে ডি। সেট সেটকে ইংরেজিতে ইন্টারসেকশন অফ সেটস বলা হয়, এবং সেট সেট হল সংযোগ সেটের উল্টো, তাই সেট সেট প্রকাশের জন্য ইউনিয়ন সেটের উল্টো চিহ্ন ব্যবহার করা হয়। কোনো একটি সেট থেকে অন্য একটি সেটের উপাদানগুলো বাদ দিলে নতুন যে সেট গঠিত হয় তাই সেটের অন্তর্নামে পরিচিত। মনে করি এ এবং বি 2টি সেট, এখন যদি এ সেট হতে বি সেটকে বাদ দেই, তবে এ ও বি সেটের অন্তর হবে। মনে রাখতে হবে যে সেটকে বাদ দিতে হবে তার সব উপাদানই বাদ দিতে হবে, অর্থাৎ বি সেটের কোনো উপাদান এ সেটে না থাকলেও তা বাদ দিতে হবে, তাহলে বলা যায় পুরো সেটটিকেই বাদ দিতে হবে। এখন এ সেটটি হতে বি সেটটি বাদ দিলে এদের অন্তর সেটের উপাদানগুলো হবে 2টি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তবে তাদের পরস্পরের নিঃসেট সেট বলে। মনে করি এ এবং বি 2টি সেট, এখানে এ ও বি সেটে কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ এ ও বি সেটের উপাদানগুলো পরস্পর থেকে ভিন্ন, তাহলে এ ও বি পরস্পরের নিঃসেট সেট হবে। নিঃসেট সেটকে ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়, কারণ নিঃসেট সেটও একটি ফাঁকা সেট। এই ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অংশটি বারবার দেখার অনুরোধ রইল। আশা করি এতে বিষয়টি ভালোভাবে বোঝা যাবে। কোনো প্রশ্ন, সমস্যা বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রচেষ্টাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারব। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।